সিস্টার গুঁড়ো মশলা, যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। त्रिपुरा सरकारेर उद्यान विभागेर टिश्यू कल्चर ल्याबे टेस्ट ट्यूबेर मध्ये छोट्ट कोष थेके तैरी होच्छे आलू एबं कलार चारा। गुणगत मान सम्पन्न एबं रोगमुक्त चारा तैरीर जन्य एई काज करा होच्छे। टीपीएस तैरीते ट्यूबे उत्पादित आलुर चारा व्यवहार करा हय। আমরা সাধারণত ছোট আকারের আলু থেকে জমিতে আলু চাষ করা দেখে থাকি, কিন্তু ঠিক তেমনি কলা গাছের কন্দ থেকে নতুন চারা দেখতেই অভ্যস্ত। কিন্তু টেস্ট টিউবের ভেতরে রাখা আলুর কয়েক মিলিমিটারের একটি টুকরো দিয়ে আস্ত একটি আলু গাছ এবং কলা গাছের চারা উৎপাদন করছে ত্রিপুরা সরকারের উদ্যান এবং ভূমি সংরক্ষণ বিভাগের টিস্যু কালচার ল্যাবের গবেষকরা। নাগেছড়ার হর্টিকালচার রিসার্চ সেন্টারে অত্যাধুনিক টিস্যু কালচার ল্যাব রয়েছে। এই ল্যাবে গবেষণা করে উন্নত প্রজাতির এবং মান সম্পন্ন ট্রু পটেটো সিড তথা টিপিএস বীজ উৎপাদনের জন্য পিতৃ মাতৃ গাছেদের চারা উৎপাদন করা হয়। সে সঙ্গে কলা গাছের উন্নত প্রজাতিরও রোগমুক্ত চারা উৎপাদন করা হয়। এই ল্যাবের দায়িত্বে রয়েছেন কৃষি অফিসার ঝর্ণা দত্ত। তিনি জানান, ল্যাবের প্রতিটি কাজ গুণগত মান বজায় রেখে করা হয়। সামান্য কোনো ত্রুটি থাকলে গোটা প্রক্রিয়াটাই নষ্ট হয়ে যাবে। তাই ল্যাবে প্রবেশ করার আগে প্রত্যেককে হাত পা ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রবেশ করতে হয়। সে সঙ্গে আলু এবং কলার টিস্যুগুলি যে সকল টিউবের ভেতরে রেখে চারা উৎপাদন করা হয় এগুলিকে প্রথমে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেওয়া হয়। এর পরবর্তী ধাপে বিশাল এবং বিশাল আকারের অটোক্লাভ মেশিন এবং ড্রায়ার মেশিনের মাধ্যমে জল শুকিয়ে নেওয়া হয়। এই ল্যাবে যা কাজ হয় তার সবটাই ডিস্টিল ওয়াটার দিয়ে করা হয়। তাই ল্যাবের ভেতরে রয়েছে ডিস্টিল ওয়াটার তৈরির একটি ইউনিট। তাছাড়া জলের পিএইচ লেভেল মাপার জন্য রয়েছে অত্যাধুনিক পিএইচ মিটার। এর পরের ধাপে আল্ট্রাভায়োলেট আলোর মাধ্যমে সব ধরনের ব্যাকটেরিয়া ধ্বংস করে নেওয়া হয়। সে সঙ্গে হ্যাপা ফিল্টারের মাধ্যমে ছোট থেকে ছোট ধুলিকণাকেও আটকে দেয়। পরবর্তী ল্যাবে নিয়ন্ত্রিত তাপমাত্রা নিয়ন্ত্রিত আলোতে কয়েক হাজার কাচের জার এবং টিউবের মধ্যে টিস্যু রাখা হয়েছে, যেগুলো স্তরে স্তরে সাজানো হয়েছে। এই টিস্যুগুলি থেকে নিয়ন্ত্রিত আলো এবং আবহাওয়ায় গাছের জন্ম নেয়, যা পরবর্তীতে মাঠে এবং জমিতে লাগানো হয়। এখানে মূলত করা হয় টু পটেটো সিড প্রোডাকশন, যে আমাদের এখানে এই সেন্টারটা খুব বিখ্যাত। তার জন্য যে প্যারেন্টাল লাইনগুলো লাগে, মানে মাতৃ-পিতৃগাছ, তাই সেইগুলোর ডেভেলপমেন্ট এবং মেনটেনেন্স পুরোটা কাজই এই ল্যাবরেটরিতে হয়। এখানে ফিমেল লাইন আছে তিনটা আর মেল লাইন দুটো, তো এগুলোর ইনিশিয়েশন থেকে শুরু করে মাল্টিপ্লিকেশন পুরোটা কাজই এই ল্যাবরেটরিতে করা হয় সারা বছর ধরে। মানে সারা বছর বলতে এই ফেব্রুয়ারি থেকে আমরা কাজটা শুরু করি এবং ওই ডিসেম্বরের দিকে চারা সাপ্লাই হয় আমাদের নার্সারি বেডে। তো সেখানে প্রি বেসিক সিড প্রোডাকশন হয় প্রথম বছর, তারপরের বছর বেসিক সিড প্রোডাকশন হয়, থার্ড ইয়ারে ওই বেসিক সিড থেকে ক্রসিং ব্লকে আসে। এই হলো টোটাল চেইনটা। আর আরেকটা হচ্ছে তারপর মাঝখানে আমরা ই করি ব্যানানার কিছু কাজ করি। তো ব্যানানা নিয়ে সবজি যেহেতু এখানে আমাদের একটা খুব চয়েসেস ভ্যারাইটি ইন ত্রিপুরা, তো সেটাকেই আমরা মূল টার্গেট করি এবং তার উপর সারা বছর ধরেই কাজ চলে। আর G9 বলে একটা ভ্যারাইটি আছে, সেটা খুব হাই ইল্ডিং ভ্যারাইটি, সারা ভারতবর্ষে খুব প্রচলিত। তো সেটা নিয়ে পপুলারাইজ করার জন্য আমরা কিছু কাজ হাতে নিই এবং অনেকদিন ধরে এটা চেষ্টা করছি যাতে পপুলারাইজ করা যায় আর কি। তো তার মাল্টিপ্লিকেশনও আমরা করে থাকি এখানে। কৃষি অফিসার ঝর্ণা দত্ত জানান, ট্রু পটেটো সিড তথা টিপিএস আলুর দানা বীজ উৎপাদনের জন্য বিখ্যাত নাগেছড়ার এই উদ্যান গবেষণা কেন্দ্রটি এই টিপিএস আলু বীজ উৎপাদন করার জন্য যে সকল মাতৃপিতৃ গাছের প্রয়োজন হয় এই গাছগুলির চারা টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন এবং পরিচর্যা করা হয়। ফেব্রুয়ারি মাসে চারা উৎপাদন করা এবং সারা বছর এগুলির রক্ষণাবেক্ষণ করা হয় ল্যাবে। এরপর ডিসেম্বরের মাসে এই চারাগুলিকে জমিতে লাগানো হয় বীজ উৎপাদন করার জন্য। পাশাপাশি কলা গাছেরও চারা উৎপাদন করা হয়। সবরি কলার চাহিদা ত্রিপুরা রাজ্যে খুব বেশি, তাই এই ল্যাবে এর চারা উৎপাদন করা হয়। সে সঙ্গে G9 বলে একটি প্রজাতির কলা রয়েছে, যা ভারতের বিভিন্ন রাজ্যে খুব জনপ্রিয়। এই কলাকে ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে জনপ্রিয় করে তোলার কাজ চলছে। এই ল্যাব থেকে গত মৌসুমে টিপিএস আলুর চারা 22,000টি দেওয়া হয় বীজ উৎপাদনের জন্য এবং এগুলি উদ্যান বিভাগ তাদের নিজেদের জমিতে লাগিয়ে দানা বীজ উৎপাদন করে এবং বিক্রি করে। কলার চারা বছরে সর্বোচ্চ 5,000 পর্যন্ত উৎপাদন করা সম্ভব হচ্ছে বলেও জানান তিনি। এখানে টিপিএস এর যে প্যারেন্টাল লাইনগুলো সেগুলো আমরা 22,000 পর্যন্ত লাস্ট ইয়ার দিতে পেরেছি। আর
বেনানার 5000 পর্যন্ত যাওয়া যায়। একটি আলু থেকে বা কলার কন্দ থেকে সাধারণ পদ্ধতিতে একটি গাছের জন্ম হয়। সেখানে টিস্যু কালচার পদ্ধতিতে একটি আলু বা কলার কন্দ থেকে কয়েকশো চারা উৎপাদন করা সম্ভব। ল্যাবে উৎপাদিত চারাগুলি সম্পূর্ণভাবে রোগমুক্ত এবং স্বাস্থ্যকর হয়ে থাকে, তাই এগুলি থেকে ভালো মানের ফলন নিশ্চিত। আর টিপিএস দান বীজের 50 গ্রাম দিয়ে 1 হেক্টর জমিতে আলু চাষ করা সম্ভব। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়।